এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর পদ্মাপাড়ে। এটি রাজশাহী শহীদ মিনারের কাছের পার্ক। আমরা আজকে শুটিংয়ের ফাঁকে, শুটিং ছিল না আজকে, তাই আসার সুযোগ হয়েছে। এখানে আমার একটি লোকাল ছোট ভাই রয়েছে, সৌরভ। তার কারণে আসলে এখানে আসতে পারাটা। আমরা তো হোটেলের মধ্যে বন্দি ছিলাম, আমি এবং আমার কোয়ার্টিস মাঝখানে, একটা হচ্ছে তেহেজিব, এটা হচ্ছে সৌরভ। এই সৌরভ একটা হাই দাও, সৌরভের ফ্রেন্ড। আমরা এখানে আসতে পেরেছি এবং খুবই 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 সুন্দর একটা পরিবেশ এবং দেখার মতো সন্ধ্যাটা। আর ওই পারে হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম রয়েছে, খিদিরপুর, এবং পাশে আরেকটি গ্রাম রয়েছে, তারপরেই হচ্ছে ইন্ডিয়ার দেশটা শুরু হয়ে যায়। তাই যাওয়া আসাটা একটু রেস্ট্রিক্টেড এখানে, ওই গ্রামে সবাইকে হয়তো আগমনটা জানায় না, বা যাওয়াটা একটু ঝামেলার বিষয়, কারণ ওখান থেকে খুব সহজে নাকি মানুষ ইন্ডিয়া চলে যেতে পারে। তা আমাদের প্ল্যান আছে সেখানে ঘুরতে যাব যদি পারমিশন পাই, বা লোকাল কারোর সাথে আসলে যেতে হয় আর কি। আর এই হচ্ছে রাস্তা, ওখান থেকে আমরা এসেছি। তো আসলে জায়গাটা অনেকই সুন্দর এখানে। রাজশাহী রাস্তাঘাট যেমন পরিষ্কার, যারা রাজশাহী এসেছেন বা ভিডিওতে দেখেছেন কখনো, আসলে রাস্তাঘাট অনেক পরিষ্কার। আমি তো কয়েকবার এসেছি, বেশ কয়েকবার। এবং এইখানের এই যে পানিটা দেখাই, এইখানের পদ্মাপাড়ের পানি কত পরিষ্কার। আমাদের ঢাকা সিটি যে মাওয়াতে রয়েছে পদ্মাপাড়, এটাই তো, এটার একটা ওইটা অংশ, কিন্তু ওটার পরিষ্কার না, কারণ এখানে অনেক স্টিমার, ফেরি টেরি, হাবিজাবি অনেক কিছু চলে। এখানে একদম খালি এবং খুবই সুন্দর পরিবেশ, একদম চিল পরিবেশ, আর ভালো লাগছে সময়টা। মানুষ কম, রাজশাহীতে এভাবেও জনসংখ্যা কমই মনে হয়েছে আমার, ঢাকা থেকে অনেক কম। এবং ঘুরে বেড়ানোর মতো পরিবেশ, হয়তো ট্যুরিস্ট স্পট নাই তেমন, পাহাড় নেই, সমুদ্র নেই, কিন্তু আসলে ভালো লাগবে আর কি, এ হচ্ছে কথা। মাছ ধরতেছে একজন বসে বসে। এখানে যখন পানি আসে, বন্যা হয়, ওই উপর পর্যন্ত পানি চলে যায় যেখানে গরুগুলো রাখা আছে। এবং এটা শুনলাম অনেক গরু নাকি ওখান থেকেও ভেসে চলে আসে, আবার এখানের গরুও ভেসে চলে যায়, তাদের তো আর ভিসা লাগে না। তো এই হচ্ছে আজকের আমাদের সন্ধ্যা রাজশাহীর, এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে।